ওয়েলকাম ওয়ান সেকেন্ড ফুটপ্রিন্টস। আমি মুইনা, আমি শুভ্র, এবং আমরা আজকে এসেছি দেখেছেন তো, আজকে আর ভরসা করলো না, এত কিছু খাবার ভেবেছে আমি একবার সব মেরে দেবো, তাই জন্য একসাথে বসে বললো ক্যামেরাটাকে ওখানে রেখে। আর আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ, আমি শেষ করে ফেলেছি আমারটা, আমি একটু যে পাচ্ছি দেখেছি। আর এটার নাম হচ্ছে অরেঞ্জ পিরোশকা, একদম দম খেতে মকটেল। আর একটু বলে দিই, বলা হয়নি এটা কি কি আছে একটু বলে দিই, বলে দাও। লেবু লুচি আছে, আছে শীতকালে আমরা সবাই কমলেবু খেতে ভালোবাসি, তো এই কমলেবু ফ্লেভারটা, কমলেবু আছে, কিছু বড় বড় কমলেবু চান, সেইগুলো খেয়ে বেশ শীতকাল যে আসছে সেটা বেশ মনে পড়ে যাচ্ছে। আর মিন্ট, মিন্ট লিভস আছে, আর বরফের কুচি আছে, দারুণ খেতে, কিন্তু সেটা দুর্দশ, তো সেই ট্রাই করবে। ও বাই দ্য ওয়ে, তো বাফের স্টার্টারটা নিয়ে বসেছি মেনল্যান্ড চায়নার গুরুসদয় রোডের যে ব্রাঞ্চটা আছে সেখানে এসেছি, একদম কলকাতার বুকে পাঁচটা ব্রাঞ্চ আছে ইফ আই এম নট মিস্টেকেন, একদম এটা মেইন ব্রাঞ্চ, এটা মেইন ব্রাঞ্চ, এটা ফ্ল্যাগশিপ, এটা ফার্স্ট ব্রাঞ্চ, এটা 18 ইয়ার্স রানিং। আর তাছাড়াও আছে আপনার সাউথ সিটি মলে, আছে সাউথ সিটি মলে, আছে সিলভার, সিলভার স্প্রিং আছে, অ্যাক্রোপলিসে আছে, দুর্গাপুরে বোধহয় আপনাদের একটা ব্রাঞ্চ আছে, জাংশন মলে আছে, অবনী মলে আছে, হাওড়াতে অবনী মলে আছে, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে। আর আর অ্যাক্রোপলিসে যেটা আছে সেটা হচ্ছে এশিয়ান কিচেন, এশিয়ান কিচেন বাই মেইনল্যান্ড চায়না, বাই মেইনল্যান্ড চায়না। আর তাছাড়াও যদি আপনারা মেইনল্যান্ড চায়নার এই ফ্যান্টাস্টিক ফুডগুলো আপনারা ট্রাই করতে চান বাড়িতে বসে, তার জন্য সুইগি আর জোম্যাটো তো আছেই আপনাদের সার্ভিসে, তো ওদের থ্রুতে আপনি অর্ডার নিতে পারেন। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এখানে, হ্যাঁ এখানে যা যা নিয়েছি আমরা, তো তার মধ্যে ভেজ নন ভেজ সবই আছে, স্প্রেড, এটা স্টার্টার স্প্রেড নিয়েছি, কি কি আছে বলে দিই, এটা হচ্ছে ক্রিসপি কর্ন কিউব, এটা হচ্ছে ক্রিসপি কর্ন কিউব, এরকম সস আছে দেখিয়েছি, অ্যাভেলেবল সস, যেটা ইচ্ছে আপনি খেতে পারেন, ব্ল্যাক পেপার সস, এটা চিলি মাস্টার্ড, এটা চিলি সোয়া, বিভিন্ন রকম সস আছে সেগুলো ট্রাই করতে পারেন, একটা আলাদা ডাইমেনশন দেবে। শুরু করে এলে আমি, হ্যাঁ তোমাকে না বলে শুরু করে দিলাম, বাস পারলাম না। আর একটা জিনিস দেখা যাচ্ছে মহিলা, তুমি দেখো এখানে মোটামুটি কিন্তু ভেজ আর নন ভেজের যে আইটেম দেখতে পাচ্ছি প্রচুর, কোনো মানুষই মানে যারা ভেজিটেরিয়ান হোক বা নন ভেজিটেরিয়ান কেউ কিন্তু ভাবতে পারবেন না যে আমার জন্য কম আছে, একদম না ইনসাফি হয়েছে আমার, না ইনসাফি হয়েছে। এই বস এটা খেতে ব্যাপক, খেয়ে নাও, কোনটা কোনটা শুরু করলে, কর্ন কিউব, কর্ন কিউব, ভেতরটা একদম পুরো মেল্টিং, ভেতরটা একদম সফট না, ভীষণ সফট, সবটা ক্রিসপি একদম, আর এটা কর্ন ফর্ন সব দেওয়া সুন্দর, দারুণ খেতে। আর কি বলে যাও, এদের কিন্তু এখানে যে গুরুসদয় দত্ত রোড ব্রাঞ্চ যা আছে মেন ব্রাঞ্চ, এদের কিন্তু একটা ব্যাংকোয়েট হলও আছে, সেখানে আসলে পরে কিন্তু আমরা স্ক্রিনে সব দেখিয়ে দেবো ডিটেলস, সেখানে কিন্তু আপনারা যদি আপনার বাচ্চাদের বা বাড়ির কোনো ছোটোখাটো পার্টি আপনারা করতে চান করতে পারেন। ফ্যাবুলাস ফুড, জায়গা সুন্দর, ডেকোরেশন এত সুন্দর, মানে ইটস আ ক্লাস অ্যাপার্ট যাকে বলে। আচ্ছা আমি একটু চিকেন স্যালাডটা ট্রাই করছি, ওকে কেমন লাগে, কাশুন্দির গন্ধে ভুরভুর করছে, বাহ দিব্য লাগবে। তো চিকেন স্যালাডের মধ্যে তো বেশ একটা লেটুস পাতা দেখতে পাচ্ছি, পেঁয়াজ, লেটুস পাতা, তারপর কিউকাম্বার সবই দেখতে পাচ্ছি, সব ভীষণ ভালো খেতে, বস দারুণ সব, বস চিকেনটা ভীষণ সব খেতে। আর একটা চিকেন প্রিপারেশন, চিকেন ইন অ্যাসর্টেড পেপার, দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে, বেশ ওপরটা বেশ ভালো ক্রিসপি, বেশ যখন আমি কাঁটা চামচটা ভেতরে ঢোকালাম দেখি ফিলটা হলো এত ক্রিসপি, ভীষণ ক্রিসপি, ভেতরটা নরম, কিন্তু ভীষণ নরম, ভীষণ নরম, শুভ্র দুর্দশা,
আরেকটা জিনিস ভালো লাগছে মনে হয়, এই যে ভাজা চিকেনটা আছে না, ভাজা চিকেন এবং তার সাথে ভাজা পেঁয়াজ, এই যে কম্বিনেশনটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। চিকেন ভাজা, চিকেন ভাজা গন্ধটা একদম, আর এর সঙ্গে একটু সস দিয়ে খাওয়া যায়, দেখা যায় কেমন লাগে। এক্সপেরিমেন্ট করছ একদম, দেখুন এর সাথে দারুণ খেতে, এর সাথে সবুজ লাল নানা রকম বেল পেপার আছে। তুমি পনির খাচ্ছ চিকেন খাওয়ার পর? খাও, তা খেতে তো হবেই, কিছু করার নেই, আমি ফিশ খাই। এটা হচ্ছে কটেজ চিজ ইন হুনান, বেসিক্যালি পনির, বাইরে যে কোটিংটা আছে সেটাই আসলে এটার ইউএসপি। ওকে, মানে উপরটা হার্ড, ভেতরটা সফট পনির, এরকম বলছো? অ্যাবসলিউটলি, মানে হার্ড পনিরের উপর যে কোটিংটা আছে সেটা ভালো লাগে। সো দিস ইজ চিকেন সুইমাই, দেখতে অনেকটা মোমোর মতো, বাট উপরটা মানে একটা সার্কুলার শেপ, রাউন্ড শেপ, কি দেখা যায় কেমন ধর্ষ। উপরে মোমোর লেয়ারটা খুব একদম পাতলা, ফিনফিনে একদম, ভিতরে এই চিকেনটা না সলিড চিকেন, একদম মোমোর মতোই খেতে, যেরকম একটা স্টিম, এবং উপরে একটু ভেজিটেবলস দেওয়া আছে, ক্যারেট দেওয়া আছে, এটা স্টিমড ভার্সন আছে, ধনে পাতা, এক্স্যাক্টলি ধনে পাতা বা পেঁয়াজ কুচি টাইপেরও হতে পারে, বেশ ভালো লাগছে দুর্দশকে, আরও ভালো লাগছে বিকজ উপরে লেয়ারটা থিন বলে। তা আমি ফিশটা শুরু করে দিচ্ছি, এটা ফিশ টাইপেই, ফিশ টাইপেই না, কালারটা হচ্ছে লালচে, মন বলে বলছে এটা বেশ ঝাল ঝাল হবে, সস দিই খাওয়াটা, নাকি সস ছাড়াই খাবো? ওকে, সস ছাড়া, এমনি সস আছে, সফট বলছো? আমি তো মাছ ভক্ত, খাও আর খেয়ে দেখি, অ্যাটলিস্ট আজকে এপিসোড দেখার পর কেউ বলতে পারবে না যে শুভ্রই সব খেয়ে নিয়েছে বা মহিলা সব খেয়ে নিয়েছে, দুজনেই বেশ জমিয়ে খাচ্ছে, কি বলো? অ্যাবসলুটলি। আর এটার মজাটা হচ্ছে তুমি যখন খাবে প্রথমে মুখ দেবে, মুখে ঢুকবে খাবারটা, তখন মিষ্টি মিষ্টি লাগবে, যে কিছুক্ষণ পর আফটার টেস্ট হচ্ছে একটা স্পাইসি ঝাল, ঝাল দেখুন কি সুন্দর, লালচে ব্যাপার আছে একটা, মেরিজ ব্যাপার, ওপরটা বেশ ক্রিস্পি, ওপরে স্প্রিং অনিয়ন্স দেওয়া আছে, তাছাড়াও পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা, ভেতরে যে ফিশটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে রিভার স্যালমন ফিশ, ইটস আ ক্লাস অ্যাপার্ট, আমি যা দেখতে পাচ্ছি এখন যা খেয়ে মুখে ঢুকছে, তো উই ক্যান এটা বলতে পারি একটু বেশ সুইট অ্যান্ড স্পাইসি, সুইট অ্যান্ড স্পাইসি। এবং আমার স্ট্যান্ড আউট দিয়েছে এখানে তিনটে, তোমার কীভাবে জানি না, লাস্টেরটা ফিশ অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, একদম, নাম্বার টু হচ্ছে চিকেন সুইমুই, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে চিকেন ইন অ্যাসর্টেড পেপার, পেপার, এই তিনটে আমার স্ট্যান্ড আউট। তোমার সঙ্গে আমি একমত, তার সঙ্গে এক জিনিস অ্যাড করতে চাইবো, এটা হচ্ছে আমার তার সঙ্গে ক্রিস্পি কর্ন কিউবটাও বেশ ভালো লেগেছে, অবভিয়াসলি দারুণ লেগেছে, অ্যাবসলিউটলি। আমি আসলে একটু ননভেজ ভক্ত, তো তাই আমার বায়াসটা ননভেজের দিকে, আর তাছাড়াও বিভিন্ন রকম স্যুপ আছে স্ক্রিনে দেখতে পাবেন, এসে স্যুপগুলো ট্রাই করবেন, আমরা স্যুপটা ট্রাই করলাম না ফর অবভিয়াস রিজন, যে আমাদের অনেক কিছু খাবার আইটেম এখনো বাকি আছে, তো আপনার যদি স্যুপ ট্রাই করা হয় দেয়ার আর ডিফারেন্ট অপশনস আউট দেয়ার, আপনারা ট্রাই করতে পারেন। তো আমার পার্ট মোটামুটি ক্লিয়ার, শুভ্রটা এখনো হয়নি, শুভ্র দ্রুত শেষ করার দিকে এগোচ্ছে, এরপর আমরা যাব মেন কোর্সের দিকে, আপনারা কোথাও যাবেন না, এখানেই থাকবেন, ক্যামেরাটা চলছে, ক্যামেরা চলবে, আবার আমরা খাবার নিচ্ছি, চলছে, এবার মেন কোর্সের পালা। মেন কোর্স এসে গেছে, তাই তো? মেন কোর্স এসে গেছে, বেশ গন্ধ যা বেরোচ্ছে না, কি নিলে? আমি নিলাম, দেখো আমার তো খুব প্রিয় মেনল্যান্ড চায়না, অনেকবার খেয়েছি, তো মেনল্যান্ড চায়না ফ্রাইড রাইসটা আমার খুবই প্রিয়, তো মেনল্যান্ডে আমি ফ্রাইড রাইস নিয়েছি, চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, আমিও নিয়েছি, তার সঙ্গে এগ হাক্কা নুডলস নিয়েছি, ওকে, আমি হুগুন নুডলস বাদ দিয়েছি, তুমি বোধহয় ল্যাম্বটা নাও নি? আমি ল্যাম্ব নিয়েছি, বাট ইয়া তুমিও নিয়েছো দেখছি, ল্যাম্ব ডাকচু নিয়েছি, আচ্ছা, দিস ইজ প্রন উইথ বেল পেপার, আর এটা হচ্ছে আপনার, আর যেটা নিয়েছি চিকেন ইন সিচুয়ান বিন সস নিয়েছি, রাইট, সো এটাই আমি নিয়েছি, আর ও তার সঙ্গে ক্র্যাব নিয়েছি, ওয়াও, ক্র্যাব নিয়েছি, ক্র্যাবটাও দেখাতে হবে, ক্র্যাব আমার ভালো লাগে, গ্রেট, সো এই নিয়েছি, তো সবই অল্প করে নিয়েছি, কিছুই ছাড়ো নি দেখছি, হ্যাঁ কিছুই ছাড়বো না, মিলিং চ্যানেল এসে কিছুই ছাড়ার মতো নয়, সবই খাবো, খেয়ে দেখাবো, এবং ওকে, আমাদের মকটেলটাও রিফিল্ড হয়ে গেছে, বাই দ্য ওয়ে, মকটেলটা রিফিল্ড হয়ে গেছে, মকটেলে চুমুক মেরে বড়টা ভিজিয়ে পিচটা রেডি করে নিলাম, একদম, এবার খাওয়াটা শুরু করে দিলাম, আচ্ছা
এটা হচ্ছে সি ফুড কোরিয়ান্ডার সস এবং সি ফুড কোরিয়ান্ডার সস নিয়ে তার মধ্যে চিংড়িটা আছে গ্রেট আমি যে নিয়েছি চিংড়িটা বেশ বড় বড় চিংড়ি আছে এটাও বড় বড় আর্টিস্ট দেখো কোয়ালিটি এটা দিয়ে বোঝা যায় আচ্ছা চিয়ার্স চিয়ার্স ভিতরে দেখো চিংড়ি কিন্তু কি সুন্দর ক্লিন করেছে এরা অ্যাবসলুটলি সুন্দর ক্লিন নিট অ্যান্ড ক্লিন চিংড়িটা নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর ক্লিন করেছে ওয়াও স্মোকি ব্যাপার আছে বুঝছা বেশ অদ্ভুত স্মোকি চিংড়ি বেশ সফট নিট অ্যান্ড ক্লিন চিংড়ির মধ্যে বেশ একটা দেখলাম এগও ইউজ করা হচ্ছে বেলপেপি ইউজ করা হচ্ছে এই স্যুপটা বেসিক্যালি স্টার্চ দেওয়া আছে প্রচুর স্টার্চ দেওয়া আছে এক্স্যাক্টলি আমার এই প্রনটার প্রিপারেশন কিন্তু ওই ওই সিচুয়ান সসের বেসে মনে হয় প্রিপেয়ার করা এবং প্রনটা অসাধারণ খেতে নো ডাউট অ্যাবাউট ইট কোয়ালিটি অফ ফুড যদি ভালো হয় তাহলে রান্না তাহলে বিশেষ করো একটা রাইসটাও খাচ্ছি তো এটা দিয়ে আমার তো মনে হয় যত জায়গায় পাওয়া যায় আমার মেনল্যান্ড চায়নার ফ্রাইড রাইস সব থেকে ভালো লাগে আমার আরেকটা ফ্রাইড রাইস আমার খুব ভালো লাগে এই চাউমিন চাউমিন আচ্ছা চাউমিনেরও খুব ভালো লাগে খুব ভালো এত ভালো কোয়ালিটি দারুণ টু গুড ল্যাম্পটা কেমন লাগে ল্যাম্পটা কে বলো ল্যাম্পটা ওকে বস কিছু বলার নেই আমি কোনটা ভালো বলবো লোকে বলবে আমরা বায়াসড মেনল্যান্ড চায়নার প্রতি কিন্তু মেনল্যান্ড চায়না বায়াস হওয়ার মতোই কি বলো সবটা খাবারই কেন এই বলছে আমার এবার ভালো ও বলছে আমি ভালো আচ্ছা ল্যাম্পটা খেয়ে তুমি খেয়েছো হ্যাঁ ল্যাম্পটা খেলাম ভীষণ ভালো লাগছে সব এই ভাই বস ব্যাপক খেতে ব্যাপক খেতে বললাম তো ল্যাম্পটা সুপার খেতে ল্যাম্পটা এরকমভাবে আসছে ছোট ছোট বলসের মতো করে ভীষণ সফট মানে কি বলবো মানে পুরো মুখে দিলে গলিয়ে যাচ্ছে কি করে এটা করছে কেন ল্যাম্বের মতো আর একটু স্পাইসি আছে মানে একটু স্পাইসি ব্যাপার মানে এত সুন্দর ওয়েল কুক যে একটু ওভারডান নয় একটু আন্ডারডান নয় একদম ঠিকঠাক আচ্ছা এবার আমি ট্রাই করতে যাচ্ছি একটু এই হাক্কা নুডলসটা এটা মহিলার টাইনি এই মহিলাকে বলি কেমন মানে বলবো আমি প্লেন বোল্ড এত সুন্দর সিদ্ধ হয়েছে নুডলসটা মুখে দিলে গলে যাচ্ছে অদ্ভুত লাগছে খেতে আচ্ছা তুমি কি চিকেন নিয়েছো তুমি চিকেন নিয়েছো তো তুমি চিকেনটা ট্রাই করো চিকেনের সসটা খেয়ে দেখো এটা ডিফারেন্ট টাইপ চট করে এই ফ্লেভারটা বা এই টেস্টটা মুখে তুমি পাবে না অন্যান্য চাইনিজ প্রিপারেশন যেগুলো আমরা খাই তার সাথে এই সসটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট এই সসটা রান অফ দ্য মিল সস নয় ওকে দিস ইজ আ বিন সস এটা চিকেন চিকেন সিশুয়ান ইন বিন সস বিন সস ইয়া এবং এর টেস্টটা একটু ডিফারেন্ট খেয়ে দেখো খেয়ে দেখি বাবা একটু কোলো নাকি ভিড়িয়েছে এত সব হ্যাঁ টেস্ট ডিফারেন্ট তাই না প্ল্যাটটা দেখানো যায় প্ল্যাটটা খাও যারা ক্র্যাব পছন্দ করে ক্র্যাবও পাওয়া যায় ক্র্যাবের প্রিপারেশন ক্র্যাব পিস বড় পিস আছে ক্র্যাব যেরকম হয় যে একটা অদ্ভুত জিনিস লাগে ক্র্যাব অনেক জায়গায় খেয়েছি কি সুন্দর মানে উপরের শেলগুলো ভীষণ ভালো পরিষ্কার করেছে ভেতরটা ক্র্যাবটা না ক্র্যাবের মাংসটা মানে ক্র্যাবের যে পেশি পাশটা একদম এত সুন্দর লাগছে মুখের মধ্যে গলে যাচ্ছে এটা বোধহয় ওয়েস্টার সস মোস্ট রাইট ওয়েস্টার সস এটা ওয়েস্টার সস ভীষণ ভালো লাগছে আপনারা প্লিজ এখানে এসে খেয়ে দেখবেন এগুলো এবার ডেজার্টে পালো এখানে বিভিন্ন রকম ডেজার্ট আছে মানে প্রচুর ডেজার্ট শেষ করতে পারবে না তো আমি প্রেফারেবলি যেগুলো আমার পছন্দ সেগুলো নিয়েছি তো আমি কী কী নিয়েছি একটু বলে দিই আমি মুজ নিয়েছি আমি সুগার ফ্রি কাস্টার্ড নিয়েছি সুগার ফ্রি কেন নিয়েছি আমায় দেখেই বুঝতে পারছেন আর এটা নিয়েছি আমি ম্যাঙ্গো ক্রিম পেস্ট্রি ছোট্ট পেস্ট্রি একটা নিয়েছি আর সুগার ফ্রি কাস্টার্ড নিয়েছি আর মুজ নিয়েছি খেয়ে দেখা যায় ওয়ান বাই ওয়ান কোনটা ভালো খেতে আগে মুজ দিয়ে শুরু করি এই যে মুজ ব্যাপারটা বলি একটুখানি মুজটা বেসিক্যালি ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি হয় ফ্রেশ ক্রিমের মধ্যে বিভিন্ন ফ্লেভার ইউজ করে করা হয় বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় ম্যাঙ্গো পাওয়া যায় গ্রিন ম্যাঙ্গোর পাওয়া যায় স্ট্রবেরি ফ্লেভার ব্ল্যাক কারেন্ট বিভিন্ন রকম হয় এটা যে ফ্লেভারটি ইউজ করা হয়েছে মোস্ট প্রবলি এটা আমার গ্রিন ম্যাঙ্গোর মতো লাগছে খুব মিষ্টি কম মুস্টাইনিক মিষ্টি কিন্তু কম হয় মুস কিন্তু বেশি মিষ্টি হয় না আর যে ক্রিমটা ইউজ করা হয়েছে ইজ ভেরি গুড কোয়ালিটি যে ব্লেন্ড করা হয়েছে ক্রিমটা
দারুণ মুখে দিচ্ছি, সুন্দর গলে যাচ্ছে। ওই ক্রিম মুখে সব চটচট করে না ক্রিম, সেই জিনিসটা কিন্তু নেই, এতটাই সুন্দর, খুব ভালো খেতে লাগছে। আচ্ছা এবার একটু ট্রাই করি ম্যাঙ্গো পেস্ট্রিটা, খুব সুন্দর সুইট দেখতে, দেখুন কী সুন্দর দেখতে সুইট। এটা কিন্তু ওয়ান বাইট, আপনি কিন্তু একবারে মুখে পড়ে দিতে পারেন। তো এই যেটা ক্রিমটার সাথে, ক্রিমটা তো পুরো ম্যাঙ্গো, খুব সুন্দর গন্ধ আছে, তার তলায় ম্যাঙ্গোর তলায় আবার একটা ভ্যানিলা, ভ্যানিলার একটা ক্রিমের লেয়ার ছিল, এই দুটো কিন্তু অসাধারণ লাগছে। এবং তার সঙ্গে ব্রেডটা, ব্রেডটা কিন্তু ভীষণ সফট। তুমি তিনটি যখন একসঙ্গে ওয়ান বাইট তো যখন মুখে দিলাম, তখন কিন্তু টেস্টটা আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো কোয়ালিটির এই পেস্ট্রিগুলো। আর ফাইনালি ওয়ান অফ মাই ফেভারিট ডেজার্ট আইটেম বলতে পারেন, সে হচ্ছে কাস্টার্ড, বাট দিস সুগার ফ্রি, আমি সুগার দেওয়া বেশি পছন্দ করি, কিন্তু ভাই ফোটা গেছে সবে, প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে, সুগার ফ্রি কাস্টার্ডই নিয়েছি আমি, দেখা যাক কেমন খেতে। সুন্দর লাগছে দেখতে, একটা বেদানার টুকরো আছে, তার সঙ্গে বেসিল পাতাও আছে, অভিনব ডিজাইন। ওয়াও, কাস্টার্ডের ভেতরে যেরকম জানেন, দেখুন ভেতরে ফ্রুটস দেওয়া আছে, বিভিন্ন রকম ফ্রুটস, এ সত্যি সুগার ফ্রি। কিন্তু কাস্টার্ডের যে একটা ডিফল্ট যে একটা সুইটনেস থাকে সেটা এর মধ্যে আছে, সেজন্য এটা অতটাও কিন্তু বেশ স্বাদ লাগছে না, খুব সুন্দর লাগছে। আর এত ঠিক উপরটা, আর তার সঙ্গে ফ্রুটসগুলো মুখে পড়ছে, খুব সুন্দর লাগছে। এখানে আসুন, এগুলো ট্রাই করুন। অশেষ পেট ভর্তি এবং মনটাও ফুরফুরে, মেজাজও ফুরফুরে, মেজাজও ফুরফুরে। এবং তার পেছনটা বড় কারণ হলো যে খাবার ভালো তো আমরা বলেইছি, যেটা বলি নি সেটা হচ্ছে এখানকার যারা স্টাফ, তাদের যে ব্যবহার এবং হসপিটালিটি, ওভারঅল যে সার্ভিসিং, যে যেভাবে আমাদের সার্ভিস করেছে, রিয়েলি আরেকটা হচ্ছে যেভাবে আমাদের ওয়েলকাম করেছে, রিয়েলি বলছি, মানে আমরা এত জায়গায় কভার করেছি, খুব কম জায়গায় আমাদের এরকম আমরা ওয়েলকাম আমাদের করেছে এইভাবে। We are really grateful to all the staffs and to the higher authority of mainland China. We are really grateful from our heart. এবং বলে দিই যে আমরা যে বাফেটা নিয়েছিলাম আজকে, তার প্রাইস হচ্ছে আপনি উইথ জিএসটি হচ্ছে প্রায় 1003 rupees পার হেড পড়বে। তো 2006 টাকা আমাদের জন্য টোটাল বিল হয়েছে, তো এটা হচ্ছে খরচের পালা। এর বাইরে যেটা সবচেয়ে বড় কথা, আমরা অনেক কিছু ফুড এবং নাইস এক্সপিরিয়েন্স বাড়িতে নিয়ে যাচ্ছি, একদম, যেটা আশা করি আপনারা আসলে আপনারও সেই একই এক্সপিরিয়েন্সের সঙ্গী হবেন, এবং শুধু পেট ভর্তি নয় মনটাও ভর্তি করে নিয়ে যাবেন। তো এই বলে আমার দিক থেকে আজকের এপিসোড আমি সাইন অফ করছি, আমিও শেষ করছি এইভাবে। সবাই খুব ভালো থাকবেন, টাটা টাটা, বাই বাই।